নমস্কার, দেখছেন সিএন আপনার সঙ্গে রয়েছে, আমি শুক্লা। শুরু করছি সিএন নিউজ রুম। এই উৎসবের মরশুমের মধ্যেই দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের যে রেশ, সেই রেশ কাটতে না কাটতেই আবারও ব্যাংক কর্মচারী সংগঠনের সদস্যরা তারা প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের একাধিক অভিযোগ রয়েছে, যেমন কর্মী ছাঁটাই, যেমন কম বেতন, এছাড়াও কেন্দ্রের যে সংযুক্তিকরণ নীতি তারও তারা প্রতিবাদ জানাচ্ছেন। এই অভিযোগগুলোকে সামনে রেখে তাদের আজকে বিক্ষোভ প্রদর্শন চলল এবং তারা তাদের এই বিক্ষোভের সুরকে আরও উচ্চগ্রামে নিয়ে যেতে চাইছেন। তাদের বক্তব্য, তাদের যা যা অভিযোগ, সেই অভিযোগকে শুনতে হবে এবং তার সমস্যার সমাধান করতে হবে, না হলে আগামী বছরের শুরুতেই অর্থাৎ 8 এবং 9 জানুয়ারি তারা ভারত বন্ধের ডাক দিয়েছেন। কিন্তু সাধারণ গ্রাহক তারা চূড়ান্ত নাকাল হচ্ছেন। একই দুদিনের ধর্মঘট এবং উৎসবের মরশুমের ফলে টানা এটিএম বন্ধ ছিল, 90% এটিএম এর ঝাঁপ বন্ধ ছিল, সাধারণ মানুষকে চূড়ান্ত নাকাল হতে হয়েছে এবং তাদের এই কর্মসূচি যদি চলতেই থাকে এরকমভাবে তাহলে আরও ভোগান্তি অপেক্ষা করছে সাধারণ গ্রাহকদের জন্য। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, তবে শুরুতে দেখে নেব প্রতিবেদন। এসবিআই এটিএম এর নিরাপত্তা রক্ষী ও রক্ষণাবেক্ষণের কর্মীদের বেতন কমানো চলবে না। নিরাপত্তা রক্ষী সহ সমস্ত চুক্তি ভিত্তিক কর্মচারীদের 18,000 টাকা বেতন দিতে হবে। সমস্ত চুক্তি ভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। সমকাজের সমবেতন সহ বিভিন্ন দাবিতে সরব ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম। ব্যাংকগুলোর বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে যে সিকিউরিটি গার্ডদের ছাঁটাই করা হচ্ছে অনৈতিকভাবে, বিশেষ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিরুদ্ধে এই অভিযোগ করছে কর্মচারী ইউনিয়নের তরফ থেকে। কিছুদিন আগে আরবিআইয়ের একটি গাইডলাইনে এটিএম কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সেই সময় থেকে একটা চিন্তার ভাত ছিল ব্যাংক ও এটিএম এর নিরাপত্তা রক্ষীদের কপালে। এবার সেই সমস্যা আর প্রতিবাদে পথে নামলো ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম। শুক্রবার বিবাদীবাগে বেঙ্গল চেম্বার্স অফ কমার্সের সামনে বিক্ষোভ দেখালেন সংগঠনের কর্মীরা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ, নিরাপত্তা রক্ষীদের অনৈতিকভাবে ছাঁটাই করা হচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে চাকরি ছাড়তে বাধ্য করা হচ্ছে, প্রায় 3,500 টাকা কমিয়ে দেওয়া হয়েছে বেতন, অপেক্ষাকৃত নিচু পদে বদল করা হচ্ছে তাদের, সিকিউরিটি গার্ডের পদের জায়গায় হাউসকিপিং এর পদ দেওয়া হচ্ছে। অন্যদিকে বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে অভিযোগ, কেন্দ্রীয় সরকারের গাইডলাইনকে বাদ দিয়ে কর্মী ছাঁটাই করা হচ্ছে, আবার কোথাও বেতন দেওয়া হচ্ছে না বা বেতন কমিয়ে দেওয়া হচ্ছে। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে বিবাদীবাগে বেঙ্গল চেম্বার্স অফ কমার্সের সামনে বিক্ষোভ দেখালো ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের কর্মীরা। এদিন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রধান শাখায় ডেপুটেশনও জমা দেয় তারা। স্টেট ব্যাংক কর্মচারীদের সিকিউরিটি গার্ডদের মাইনে কমিয়ে দিয়েছে, 3,500 টাকা করে মাইনে কমিয়েছে এবং তাদের ডেজিগনেশনও চেঞ্জ করে দিয়েছে। পার্মানেন্ট এমপ্লয়ি বাদ দিয়ে ওরা কন্ট্রাক্ট এমপ্লয়ি নিচ্ছে খরচ কমাবার জন্য এবং তাকে যখন খুশি তখন ছাঁটাই করছে। অন্যান্য ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক কিংবা অন্যান্য যে সমস্ত HDFC বা ICICI ব্যাংকেও এই একই ঘটনা চলছে, ফলে আমরা মনে করি এর বিরুদ্ধে একটা জবরদস্ত আন্দোলন হওয়া দরকার। এর জেরে প্রায় 15,000 ব্যাংক ও এটিএম নিরাপত্তা রক্ষী ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই নীতির প্রতিবাদে ব্যাংক ঘেরাও কর্মসূচি ও কমিটি গঠন করার কথা জানালেন।